আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিডি লাইভ ট্রেলার চ্যানেলের প্রতিবেদন। আজ 8ই নভেম্বর 2019 রোজ শুক্রবার আমি এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় অবস্থিত গ্যাসলাইন পশুহাটে। এই হাট বসে সপ্তাহে প্রতি শুক্রবার। এই হাটে আমরা আপনাদেরকে সার বাছুরের দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। অনুগ্রহ করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাইজান, কি নাম আপনার? আব্দুস সোবাহান ভাই, এই গরুগুলো আজকে সব আপনি নিয়ে আসছেন? সচরাচর কি জাতের গরু নিয়ে আসেন আপনি? মানে আপনি সবসময় শাহিওয়াল নিয়ে আসেন? বড় সার নিয়ে আসেন না বাছুর সার নিয়ে আসেন? মানে মাঝারি আকারের বাছুরগুলো নিয়ে আসেন। কয়টা নিয়ে আসেন আজকে বাছুর? চোদ্দোটার ভিতরে একটা বিক্রি করছেন আর 13টা বাছুর আছে। উল্লাপাড়ায় গ্যাসলাইন হাটে হাটের হাসিল কত? যে কিনবে তাকে কত টাকা দিতে হয় হাসিল? তার 500 টাকা। আর যে বিক্রি করে তার তার কোনো টাকা নাই হাসিল? আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন, তারপর আপনার বাছুর গরুগুলোর দাম আমরা একটু জানার চেষ্টা করবো। 017 71 53 64। এটা আব্দুস সোবহান ভাইজানের মোবাইল নাম্বার। উনি উল্লাপাড়ায় গ্যাসলাইন হাটে শাহিওয়াল জাতের সার বাছুর নিয়ে আসেন। আপনারা প্রয়োজন বোধে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা সোহান ভাই, আপনার সার বাছুরগুলো যেগুলো নিয়ে আসছেন আমরা কিছু দেখবো, দাম জানার চেষ্টা করবো আর কি। ভাই, এটা তো শাহিওয়াল জাতের বাছুর। হ্যাঁ, শাহিওয়াল জাতের সার বাছুর। এই বাছুরটার বয়স কেমন হবে? বয়স হয় নাই। কয় মাস হবে তাও? বয়স প্রায় 1.5 বছর। দাম কেমন চাচ্ছেন এটার? দাম চাচ্ছেন 75,000। কেমন দাম হলে বিক্রি করবেন আপনার আশা? 65,000 টাকা হলে এই সার বাছুরটা বিক্রি করবেন। আচ্ছা, এটাকে যদি 1 বছর লালন পালন করা যায় তাহলে ওজন আনুমানিক কেমন আসবে? 1 বছর লালন পালন করলে ওজন আনুমানিক 7 থেকে 8 মণ আসবে না? এটা শাহিওয়াল জাতের সার বাছুর। হ্যাঁ, এটা শাহিওয়াল। এই সার বাছুরটার বয়স কয় মাস হবে? 12-13 মাস। এই সার বাছুরটার দাম কেমন চাচ্ছেন? দাম চাও 85। আচ্ছা, মানে সার বাছুরটার দাম চাচ্ছেন 85,000 টাকা। 70,000-এর উপরে হলে সার বাছুরটা বিক্রি করবেন। এটা 1 বছর লালন পালন করলে ওজন আনুমানিক কেমন হবে? 7-8 মণ এরকম ওজন আসবে। এরকম 7-8 মণ ওজন হবে 1 বছর লালন পালন করলে। তার শাহিওয়াল জাতের সার বাছুর, এই বাছুরটার বয়স কয় মাস হবে? 12-13 মাস। 12-13 মাস। এটাও 1 বছর লালন পালন করে ওজন কেমন আসবে? 8-9 মণ আসবে। ওইরকম 8-9 মণ চলে আসবে ওজন না? এই সার বাছুরটার দাম কেমন চাচ্ছেন? দাম চালে বারে দাও তো মনে হয় 75 চাব। আচ্ছা, মানে 65 মানে চাওয়া দাম আপনার 75,000 আর 65,000 টাকা হলে আপনি এই সার বাছুরটা বিক্রি করবেন। আচ্ছা সোহান ভাই, আপনি তো অনেক শাহিওয়াল বাছুর নিয়ে আসছেন, সবগুলো বাছুর আসলে এমনভাবে রাখা আমরা দাম দরও ঠিক মতো জানতে পারতেছি না। সুপ্রিয় দর্শক, সোহান ভাই প্রতি হাটে শাহিওয়াল সার বাছুর নিয়ে আসেন। ওনার নাম্বার আমরা পূর্বে দিয়ে দিয়েছি, আপনারা প্রয়োজন বোধে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান, কি নাম আপনার? হেলাল। আপনি কি প্রতিহাটে নিয়ে আসেন বাছুর গরু? আচ্ছা, সচরাচর কি জাতের বাছুর গরু নিয়ে আসেন আপনি? ক্রস জাতের বাছুর গরুগুলো আপনি নিয়ে আসেন। আজকে কয়টা নিয়ে আসছিলেন? 5টা। বিক্রি কি করছেন এ পর্যন্ত? এখনো বিক্রি করতে পারেন নাই। আপনার নামটা আবার বলেন। হেলাল। মোবাইল নাম্বারটা বলেন। 017-44-64-08-50। আচ্ছা সুপ্রিয় দর্শক, এটা হেলাল ভাইয়ের মোবাইল নাম্বার। উনি গ্যাসলাইন পশুহাটে ক্রস জাতের বাছুরগুলো নিয়ে আসেন, সার বাছুরগুলো। আপনারা প্রয়োজন বোধে ওনার সাথে এই নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারেন। হেলাল ভাই, আজকে যে সার বাছুরগুলো নিয়ে আসছেন আমরা একটু দেখি কেমন কী দাম চাচ্ছেন। এটা কী জাতের সার বাছুর? শাহি অস্টাল। শাহি অস্টাল। বয়স কয় মাস হবে এটা? আনুমানিক 2 বছর। বয়স আনুমানিক 2 বছর। এই সার বাছুরটার দাম কেমন চাচ্ছেন? চাচ্ছি ভাই 75। দাম চাচ্ছেন 75,000। আপনার আশা কেমন দাম পেলে বিক্রি করবেন?
ছেষট্টি থেকে সাতষট্টি হাজার টাকা পেলে এই সার বাছুরটা বিক্রি করবে? বিক্রি করবে। আচ্ছা, আগামী এক বছর যদি এই বাছুরটাকে লালন পালন করা যায়, এটার ওজন আনুমানিক কেমন হতে পারে, কয় মন হতে পারে? পাঁচ থেকে ছয় মন আসবে ভাই। ওজন আনুমানিক পাঁচ থেকে ছয় মন হবে না ভাই? কি জাতের সার বাছুর এটা? ক্রস জাতের সার বাছুর। এই সার বাছুরটার বয়স কয় মাস হবে? এটা আপনার কেনা, বয়স হবে আনুমানিক দেড় বছর। আচ্ছা ভাইজান, এই সার বাছুরটার দাম আপনি কেমন চাচ্ছেন? আচ্ছা, আপনার আশা কেমন দাম পাইলে বিক্রি করবেন? সার বাছুরটার দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা। পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ হাজার টাকা পেলে ভাইজান এই সার বাছুরটা বিক্রি করবেন। ভাইয়া, কি জাতের সার বাছুর এটা? ক্রস জাতের সার বাছুর। বয়স কয় মাস হবে? বয়স তেরো মাস। সার বাছুরটার দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার। আপনার আশা আছে কেমন দাম পেলে বিক্রি করবেন? পঞ্চান্ন হাজার টাকা পেলে ভাইজান এই সার বাছুরটা বিক্রি করবেন। ভাই, কি জাতের সার বাছুর এটা? ভাই, অস্ট্রেলিয়া বাছুর। অস্ট্রেলিয়ান জাতের সার বাছুর। সার বাছুরটার বয়স কয় মাস? বয়স বারো মাস। বারো মাস। দাম কেমন চাচ্ছেন সার বাছুর? পঁয়ষট্টি বেচা তিপ্পান্ন। সার বাছুরটার দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার। তিপ্পান্ন হাজার টাকা পেলে ভাইজান এই সার বাছুরটা বিক্রি করবেন? বিক্রি করবেন। আচ্ছা, আগামী এক বছর যদি এটাকে লালন পালন করা যায়, এটার ওজন আনুমানিক কেমন হবে? আনুমানিক ধরেন ছয় মন, সাড়ে ছয় মন। ওজন আনুমানিক ছয় থেকে সাড়ে ছয় মন হওয়ার সম্ভাবনা আছে। ভাইয়া, কি জাতের সার বাছুর এটা? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাতের সার বাছুর। এই সার বাছুরটার বয়স কয় মাস হবে? বারো তেরো মাস। বয়স আনুমানিক বারো থেকে তেরো মাস। এই সার বাছুরটার দাম কেমন চাচ্ছেন? পঁচাত্তর চাচ্ছি। আচ্ছা, আপনার আশা কেমন দাম পাইলে বিক্রি করবেন? সার বাছুরটার দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা। বাষট্টি থেকে তেষট্টি হাজার টাকা পেলে ভাইজান এই সার বাছুরটা বিক্রি করবেন। আচ্ছা, আগামী এক বছর যদি সার টাকা লালন পালন করা যায়, এটার ওজন আনুমানিক কেমন আসতে পারে? ওজন আসবে আট থেকে নয় মন। আগামী এক বছরে আট থেকে নয় মন ওজন হবে? আট থেকে নয় মন ওজন হবে। ভাইয়া, কি জাতের সার বাছুর এটা? ক্রস জাতের সার বাছুর। সার বাছুরটার বয়স কয় মাস হবে? আনুমানিক কয় মাস হবে বয়স? বয়স আনুমানিক পনেরো থেকে ষোলো মাস। সার বাছুরটার দাম আপনি কেমন চাচ্ছেন? পঁচাশি। আপনার আশা কেমন দাম হলে বিক্রি করবেন? সার বাছুরটার দাম চাচ্ছেন পঁচাশি হাজার টাকা। সত্তর হাজারের উপরে পেলে ভাইজানে সার বাছুরটা বিক্রি করবেন। ভাইয়া, কি জাতের বাছুর এটা? অস্ট্রেলিয়ান জাতের সার বাছুর। ভাই, বাছুরটার বয়স কয় মাস হবে? বয়স প্রায় এক বছর। এই সার বাছুরটার দাম কেমন চাচ্ছেন? আপনার আশা কেমন দাম পাইলে বিক্রি করবেন? সার বাছুরটার দাম চাচ্ছেন আটচল্লিশ হাজার টাকা। ভাইজান এই বাছুরটা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পেলে বিক্রি করবেন। ভাইয়া, কি জাতের সার বাছুর এটা? ফ্রিজিয়ান জাতের সার বাছুর। সার বাছুরটার বয়স কেমন হবে? বয়স প্রায় এক বছর। দাম কেমন চাচ্ছেন? আপনার আশা কেমন দাম পাইলে বিক্রি করবেন? সার বাছুরটার দাম চাচ্ছেন বাহান্ন হাজার টাকা। ভাইজানের সার বাছুরটা চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পেলে বিক্রি করবেন। কি জাতের বাছুর এটা? ক্রস জাতের সার বাছুর। বয়স কত হবে? সাত আট মাসে তো অনেক বড় দেখতেছি। বয়স সাত থেকে আট মাস। সার বাছুরটার দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার। আপনার আশা কেমন দাম পাইলে বিক্রি করবেন? পঁয়ষট্টি হাজার টাকা পেলে ভাইজারে সার বাছুরটা বিক্রি করবেন। ভাইয়া, কি জাতের সার বাছুর এটা? এটা কি জাতের সার বাছুর? অস্ট্রেলিয়ান জাতের সার বাছুর। বয়স কয় মাস হবে? আপনি আনুমানিক কয় মাস হবে বয়স? আট মাস। বয়স আনুমানিক আট মাস। এই সার বাছুরটার দাম কেমন চাচ্ছেন? হ্যাঁ,
আচ্ছা, এমনি আপনার আশা কেমন দাম পাইলে বিক্রি করবেন? সার বাছুরটার দাম চাচ্ছেন 38,000 টাকা, ভাইজানের সার বাছুরটা 32 থেকে 33,000 টাকা পেলে বিক্রি করবেন।